সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর অক্টোবর মাসে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ভিত্তিক প্রশ্নগুলো দিয়েছে তার অঙ্ক সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমাদের অঙ্কে মোট 35টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে, আমি 35টি প্রশ্নের সঠিক উত্তর করে দিয়েছি এই ভিডিওতে, তোমরা দেখে নাও পরপর। আমি শুধুমাত্র উত্তরগুলো আলোচনা করব, যেহেতু বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি শুধুমাত্র উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে বলে দেব, তোমরা শুধু উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, এক নম্বর প্রশ্ন, এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি কে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন অর্থাৎ সিক্স। দুই নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট রাশিটির শূন্য কী কী হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মাইনাস ফোর কমা টু। তিন নম্বর প্রশ্ন, টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু জিরো সমীকরণের সম্ভাব্য সমাধান হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অর্থাৎ এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু টু। চার নম্বর প্রশ্ন কী বলছে, 1296কে কীভাবে লেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর, অর্থাৎ সি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। পাঁচ নম্বর প্রশ্ন, যদি জিরো কমা মাইনাস ওয়ান কমা ওয়ান একটি বহুপদ রাশির তিনটি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অর্থাৎ এক্স কিউ মাইনাস এক্স। এখন দেখে নাও ছয় নম্বর প্রশ্ন কী বলেছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কী হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন অর্থাৎ বাস্তব ও অভিন্ন। ক্লিয়ার? এখন দেখে নাও সাত নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো সমীকরণের সমাধান কী হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি নম্বর অপশন অর্থাৎ ফোর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন কী বলেছে, যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হয় তাহলে ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান বাই বিটা এর মান কত। চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রথম অপশন অর্থাৎ এ নম্বর অপশন প্লাস মাইনাস হাফ হয়ে যাবে সঠিক উত্তর। নয় নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে, এ এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো ব্র্যাকেটের শর্ত বলা আছে এ এবং বি ধ্রুবক এবং এ নট ইকোয়াল টু জিরো বি নট ইকোয়াল টু জিরো সমীকরণে লেখচিত্র হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল। এখন দেখে নাও দশ নম্বর প্রশ্ন, যদি এক্স কমা মাইনাস সেভেন এবং থ্রি কমা মাইনাস থ্রি এর মধ্যকার দূরত্ব ফাইভ একক হয় তাহলে এক্স এর মান হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দশ নম্বরের এ নম্বর অপশন অর্থাৎ শূন্য অথবা সিক্স হয়ে যাবে সঠিক উত্তর। এগারো নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে, আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এবং ফোর মাইনাস আর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণ দুটি কোনো কি সমাধান থাকবে না বলেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এগারো নম্বরের প্রথম অপশন অর্থাৎ এ ইকোয়াল টু থ্রি, সরি এর মানটা কত, থ্রি, সরি এখানে এ অপশনটা হবে থ্রি, এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ নম্বর অপশন, ঠিক আছে। অর্থাৎ এগারো নম্বরের উত্তর হয়ে যাবে অপশন এ থ্রি। বারো নম্বর যে প্রশ্নটা আছে, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার রুট থ্রি গুণ তাহলে সূর্যের উন্নতি গুণ হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন অর্থাৎ থার্টি ডিগ্রি। আর তেরো নম্বর প্রশ্ন, টু কমা থ্রি কমা ফাইভ কমা সিক্স কমা টু কমা ফোর কমা টু কমা এইট কমা নাইন কমা ফোর কমা ফাইভ কমা ফোর কমা সেভেন কমা ফোর কমা ফোর মানগুলির সংখ্যাগুরু মান কত। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ফোর, মানে দেখতে হবে আমাদের এর মধ্যে কোন সংখ্যাটি সবথেকে বেশি বার করে আছে। এক্ষেত্রে চার সংখ্যাটি সবথেকে বেশি বার আছে তাই সংখ্যাগুরু মান হয়ে যাবে চার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি, চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 450টি। আশা করি বুঝতে পারলে। এখন দেখে নাও পনেরো নম্বর প্রশ্ন কী বলেছে, বলেছে বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্র বৃত্তের উপর পিআর এবং পিএস দুটি স্পর্শক, যদি পিআর ইকোয়াল টু এইট সেমি এবং কোন আর পিএস ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি হয় তাহলে আর এস এর দৈর্ঘ্য হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পনেরো নম্বরের অপশন বি অর্থাৎ এইট সেমি, ঠিক আছে। এইগুলো সবই ডিটেলসে করলে বেরিয়ে যাবে, আমি শুধু উত্তরগুলো করে দিই, তোমরা দেখে নাও। ষোলো নম্বর প্রশ্ন কী বলছে, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকোয়াল টু আর সমীকরণে ওয়াই অক্ষের উপরের ছেদ বিন্দু। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন অর্থাৎ ডি নম্বর অপশন,
0, r by q. 17 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 17 নম্বরে অপশন বি অর্থাৎ সমান্তরাল। ক্লিয়ার? এখন দেখে নাও 18 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, 30, 34, 35, 36, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অপশন অর্থাৎ 0.5। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি নম্বর অপশন অর্থাৎ 3:1:4। 20 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং ত্রিভুজ উচ্চতা 2L একক হয় তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ অর্থাৎ পাই আর ইনটু এল প্লাস আর বর্গ একক, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখন দেখে নাও 21 নম্বর প্রশ্ন কি বলেছে, 2x + y = 4 এবং 3x - 2y = -1 সমীকরণ দুটির সমাধান কি হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি নম্বর অপশন অর্থাৎ x = 1 y = 2। 22 নম্বর প্রশ্ন, 4, 3 এবং 5, -4 বিন্দুগামী সংযোজক রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অর্থাৎ 3:4। ঠিক আছে, এখন দেখে নাও 23 নম্বর প্রশ্ন কি বলেছে, 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ অর্থাৎ 3x² - 8x - 3 = 0, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের একদম লাস্টের অপশন অর্থাৎ ডি নম্বর অপশন পাই আর কিউ বাই 3 ঘন একক। এখন দেখে নাও 25 নম্বর প্রশ্ন, একটি নদীর এক পারে একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পারে একটি খুঁটি আছে, যদি খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পারের সাপেক্ষে তাল গাছটির সঙ্গে 60° কোণ করেছে তাহলে নদীটি চওড়া হবে, এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি অর্থাৎ 21 মিটার। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 25-এর বি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, ও কেন্দ্র বৃত্তের পি একটি বহিঃস্থ বিন্দু, ও পি যোগ করা হলো, এবার পি বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। ঠিক আছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন কী বলেছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের ab = 9 সেমি, bc = 6 সেমি এবং ca = 7.5 সেমি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ DEF সদৃশ কোণ, ত্রিভুজ যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং ef = 8 সেমি, তাহলে ত্রিভুজ DEF এর পরিসীমা হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 27 নম্বরে আমাদের অপশন ডি অর্থাৎ 30 সেমি। ঠিক আছে, অর্থাৎ 27 নম্বরে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত 3টির কেন্দ্র এর যোগ করলে কি হবে, অর্থাৎ কেন্দ্রগুলি যোগ করলে কি হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজ গঠন করবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ গঠন করবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি 1 + m² × x² + 2mx + c² - a² = 0 সমীকরণটির দুটি বীজ সমান হয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি নম্বর অপশন অর্থাৎ c² = a² × 1 + m². 30 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন, অর্থাৎ 30 নম্বরের প্রথম অপশনটা অর্থাৎ এ নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। এখন দেখে নাও 31 নম্বর প্রশ্ন কি বলেছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90° এবং বিডি লম্ব এসি, যদি ab = 5.7 সেমি এবং bd = 3.8 সেমি, বিসি এর দৈর্ঘ্য কত হবে,
এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 5.8, ঠিক আছে, যেহেতু অপশনে 5. এখানে হওয়া উচিত ছিল 5.1 হয় আমাদের হিসাব করলে, কিন্তু আমাদের অপশনে যেহেতু 8.1 আছে, আমার মনে হয় এটা প্রিন্টিং মিস্টেক আছে, তাই আমরা এটাকে দাগিয়ে রাখবে, তোমরা স্কুলের যে শিক্ষক আছে তার কাছে শুনে নেবে, ঠিক আছে, কোনটা দেবে। হিসাব করলে 5.1 হয়, কিন্তু আমাদের অপশন আছে 8.1 সেমি, এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক হতে পারে, তাই ডি নম্বর অপশনটা দাগিয়ে রাখবে, মানে দাগানোর আগে স্যারের কাছ থেকে শুনে নেবে, ঠিক আছে। এখন দেখে নাও 32 নম্বর প্রশ্ন, নিচে পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, একটা পরিসংখ্যা দেওয়া আছে চলরাশি, পরিসংখ্যান দেওয়া আছে, যৌগিক গড় কত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ 43/3, এটা হয়ে যাবে কিন্তু যৌগিক গড়, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি বহুপদী সংখ্যামালার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উৎপাদক হলো, উৎপাদক হলে, এখন চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন, এ বি সরল রেখাংশের উপর পি এমন একটি সরি পি একটি বিন্দু এবং এ পি ইকুয়াল টু পি বি, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3-4 এবং -5.2, পি বিন্দুর স্থানাঙ্ক হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, অর্থাৎ -1.-1, ডি নম্বর হয়ে যাবে 34 থেকে সঠিক উত্তর। একদম লাস্টের প্রশ্ন কি বলছে আমাদের, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে, চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রথম অপশন, অর্থাৎ এ নম্বর অপশন, 2d² ইকুয়াল টু এস। এই ছিল তোমাদের অঙ্কের 35টি MCQ প্রশ্নের সঠিক উত্তর, আমি শুধুমাত্র উত্তরগুলো আলোচনা করেছি, ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো আমি শুধু উত্তরগুলো বলে দিয়েছি, এর পরবর্তীতে আমি তোমাদের ডিটেলসে আলোচনা সংক্রান্ত ভিডিও আপলোড করে দেবো অঙ্কের, এর আগে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর MCQ ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপলোড করে রেখেছি, যা দেখো নি দেখে নিও, প্লে লিস্ট অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।